হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালো, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে, আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26 এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30 সান বাংলায়। কোনটা যে কি না জেনে এত বাজে কথা মুখ থেকে বের করো। বারবার পরার জন্য 100টা শাড়ি থাকলেও সম্মান বাঁচানোর জন্য একটা কাপড়ই যথেষ্ট। আরতি দেখো তুমি কিভাবে ও এই বাড়িতে এসেছে। ও শুধু এক কাপড়ে চলে এসেছে বলে আমি কিছু মনে করি, কিন্তু অনিল ওকে মঙ্গলসূত্র পরিয়ে এনেছে বলে আমার গর্ব হল। ওকে আমার বৌমা হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। ও গয়না নিয়ে আসেনি, শাড়ি নিয়ে আসেনি, আর এটা নিয়েই যদি তুমি সবসময় ওকে খোঁটা দিতে থাকো তাহলে ওরও তো খারাপ লাগে, তাই না? ওরও তো কষ্ট হয়। তুমি বারবার ওকে এইভাবে বলো না। শুধু উনি বলে নয়, আমার ওপর যেই রাগ করুক না কেন আমার খারাপ লাগবে না। আমি হলাম সাথী। আর আমার একটাই ভুল যে আমি এই বাড়িতে আপনাদের বৌমা হয়ে এসেছি, কিন্তু আপনাদের মনে আমার জন্য এত মায়া। আমাকে নিয়ে কেউ কিছু ভুল বললে আপনারা যে কষ্ট পান সেটা আমি বুঝি। তবে আমি এই বাড়ির বউ হলাম ঠিকই, মেয়ে হতে পারলাম না। আরতি এই নাও ধরো। সকালেই যখন গায়ত্রীর মুখে শুনলাম তুই বেরোবি তখনই টাকাটা বের করে রাখলাম। হ্যাঁ নে, এত কথা বলার দরকার ছিল না। এই নে ধর। ধর না, তুমি নিয়ে এসো। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমি নেই। সত্যি বলছি দাদা, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই যে শপিং এ যাচ্ছি বলে আমায় নিয়ে যায়, আমি ওর পিছন পিছন চলে যাই কিছু কিনে দেবে ভেবে। কিচ্ছু কিনে দেয় না, শুধু 4 বিস্কুট খাওয়ায়। আজ ওটাও পাবে না। গেল আর চাটাও গেল, কিছু চুপবে না মনে হচ্ছে। যাও বেচারা। সাথী, প্রত্যেক দিন আমার জন্য আপনাকে অনেক কষ্ট পেতে হয়, আমার এটা ভীষণ খারাপ লাগে। আমি সেরকম ভাবছি না, আমি যেটা চাইছি সেটা সত্যি হচ্ছে মনে হচ্ছে। আমি এটাকে যত বড় ব্যাপারই মনে করি না কেন, আপনি এটাকে ততটাই সাধারণ করে ছোট করে দেন। আপনার মনের জন্য যে কোনো বড় ব্যাপারকেই আপনি দেখছি বেশ ছোটই করে দেন। আমি ইচ্ছে করে কিছুই করছি না, আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই ঘটবে আমি ধরে নিয়ে চলছি, তাই আমি আর বেশি কিছু ভাবছি না। এখানে আসার পর মালতী মামির মতো একজন ভালো মানুষকেও যেমন দেখেছি, আরতি পিসির মতন রাগী মানুষকেও দেখেছি। আরতি পিসি আপনাকে খুব অপমান করে কথা বলেন, একটু কষ্ট দিয়ে কথা বলেন আপনাকে। আপনি এটা নিয়ে ভাববেন না, কারণ আমি আপনার স্ত্রী রাগিনী নই, আমি সাথী। এখানে শুধু রাগিনী সেজে রয়েছি মাত্র। আপনার আরতি পিসির উপর রাগ হয় না? না হয়নি, কেন হবে? ওনার উপর রাগ করার আমার কি কোনো অধিকার আছে? ওনার তো এই বাড়িতেই জন্ম হয়েছে, এই বাড়িরই মেয়ে, আমি এই বাড়ির কেউ নই। তাও অনেক সময় আমাকে এই নাটকটা বজায় রাখার জন্য ওনার সাথে ঝগড়া করতে হয়। জানি না এই নাটক আর কতদিন চলবে, আর এর শেষ কোথায় তাও জানি না। তাও এখান থেকে চলে যাওয়ার জন্য 2-3 বার চেষ্টা করলাম, সেটাও হলো না। আর তারপর
ঠিক করলাম যে মা সুস্থ হলে চলে যাব। এখন উনি সুস্থ হয়েও গেছেন, এখন আপনি আমাকে এখান থেকে ফেরত পাঠিয়ে দেবেন প্লিজ? নিশ্চয়ই, আমি নিজে আপনাকে এখান থেকে চণ্ডীপুর নিয়ে যাব। সাথী, আর একটা দরকারি কথা। আপনি ট্রেনে কিছু একটা কষ্ট নিয়ে উঠেছিলেন, আর আপনার কষ্টটা কি সেটাও আমি জানি না। কিছু সাহায্য করব জিজ্ঞেস করার অবস্থাতেও আমি তখন ছিলাম না। আর এত সব কিছুর পরেও আপনি যে আমার বাড়িতে আসবেন এটা আমি ভাবতেও পারিনি। আপনি আসার পর জিজ্ঞেস করব ভাবতাম, কিন্তু মুশকিল যে সেটা ভুলেও যেতাম। না না, আমি আপনাকে জোর করছি না, যদি বলার মতন হয় তাহলেই বলুন, আমার ক্ষমতায় থাকলে আমি আপনাকে সাহায্য করব। সময় এলে আমি নিজেই সব বলবো, প্লিজ এখন কিছু জিজ্ঞেস করবেন না। হ্যাঁ। রাগিনী, কথা বলুন। কি হয়েছে বলো? অটো ড্রাইভারকে আমি ফোনটা দিচ্ছি, ওনাকে অ্যাড্রেসটা বলো। অটো ড্রাইভারকে অ্যাড্রেস বলবো? এই তুমি কোথায় আছো বলো তো? চণ্ডীপুর বাস স্ট্যান্ডে আছি। এবার তোমার অ্যাড্রেসটা বলো। চণ্ডীপুরের বাস স্ট্যান্ডে আছো? দাঁড়াও। কেন চণ্ডীপুরে এসেছো তুমি? কেন? এই চণ্ডীপুরটা পুরোটাই কি তোমার বাবার সম্পত্তি নাকি? অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাড্রেসটা বলো। এই কেন এসেছো শুধু ওইটুকু বলো আমায়। আমার এক্স হাজবেন্ডের থেকে এক্সিট পেলাম না, তাই ভাবলাম একটু জিজ্ঞেস করেই যাই। আচ্ছা, তুমি এখন কোথায় আছো? বাস স্ট্যান্ডের বাইরে অটো স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। ওখানেই থাকো, আমি আসছি। কেন? আমি বুঝে যেতে পারবো না। ওখানেই থাকো। কেন? আমি সেটাই জিজ্ঞেস করছি। শ্বশুরের এলাকায় আমি চলে এলাম, আর শ্বশুর বাড়িতেই আমি যেতে পারবো না বুঝি? সেই অধিকার তুমি আগেই হারিয়ে ফেলেছো। ও, তাই বুঝি? তুমি শুধু নিজের ছেলেকেই নিয়ে এসেছো, আর তোমার বউ কোথায় সেটা তোমার বাড়িতে জিজ্ঞেস করেনি? সেটা জিজ্ঞেস না করে কি আর থাকবে? নিশ্চয়ই জিজ্ঞেস করেছেন। কি করে সামলালে তখন? তোমার বউ যে পালিয়ে গেছে সেটা বললে, নাকি একেবারেই চলে গেছে বললে? আমার পরিবার, জীবন সবটা আমি তোমার জন্য হারিয়েছি, তুমি বারবার আমাকে জ্বালাবে না। ওখানেই থাকো, আমি আসছি। তাড়াতাড়ি এসো, না হলে আমাদের মধ্যে থাকা চণ্ডীপুরের রহস্যটা চণ্ডীপুরেই লিক আউট করে দেব।
এখানে কোনো পেট্রোল পাম্প আছে? আরো এক কিলোমিটার যেতে হবে। আরো এক কিলোমিটার? হ্যাঁ। বলো কোথায় আছো এখন? এই আমার বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। কি বললে? তোমার বাইকে পেট্রোল নেই, ডিজেল নেই? এসব কল্পনা দিয়ে একটা গাড়ি ধরে তাড়াতাড়ি এসো, আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। এই আমি পেট্রোল না দেখেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তুমি দেখো আমি আসছি। কতক্ষণ লাগবে? এই রাখো তো। বলো তুমি এখন কোথায় আছো? এই বললাম তো আসছি। তো আর কতক্ষণ লাগবে? গাড়িতে পেট্রোল নেই বলে গাড়িকে ধাক্কা মেরে আনছি। তুমি এখনো আসোনি, কি বলছো নাকি? আসছি, পেট্রোল পাম্পের কাছে চলে এসেছি, পেট্রোল ভরিয়ে আসছি। তাড়াতাড়ি এসো, এরপর যদি আর অপেক্ষা করাও আমি কিন্তু আর এখানে দাঁড়িয়ে থাকবো না। আরে বললাম তো আসছি। এক্ষুনি তো বললাম আসছি। হ্যালো, আমি সাথী বলছি।